ভাই বৃত্তি পরীক্ষা বৃত্তি পরীক্ষা একটা মেধার মূল্যায়ন পরীক্ষা যেখানে হচ্ছে সারা দেশে এমন একটা পরীক্ষায় একজন ছাত্রী একজন ছাত্র অংশগ্রহণই করেন নাই আজ সুস সেই ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে গেল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি الذিনস্তাফা اما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা বর্তমান চোরাই সংসদের ভোটচোর শিক্ষামন্ত্রী ডক্টর শিক্ষা ব্যবস্থার কতটা উন্নয়ন হয়েছে শিক্ষাব্যবস্থাটাকে তিনি কোথায় নিয়ে গিয়েছেন এমন একটি নমুনা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই পহেলা মার্চ দু দৈনিক মানবজমিন পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ না করেও পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় বৃত্তি পেয়েছে সজীব এটা নিয়ে দৈনিক সমকালও একটি হেডলাইন করেছে পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীও পেল প্রাথমিক বৃত্তি এটি নিয়ে যমুনা টেলিভিশনের অনলাইন পোর্টাল হেডলাইন করেছে পরীক্ষা না দিয়েও ট্যালেন্ট পুলে বৃত্তি পেল সাতক্ষীরার এক শিক্ষার্থী তো এই ঘটনাটি আসলে কেন ঘটল বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ না করেও ট্যালেন্ট পুলে একজন ছাত্র বৃত্তি পেয়েছে তো পরীক্ষা না দিয়েও কীভাবে এই ছেলেটি বৃত্তি পেল এর জন্যে আসলে কে দায়ী কারা দায়ী সেটি আমাদের জানা প্রয়োজন প্রথমেই প্রশ্ন আসতে পারে এর জন্যে কি এই ছেলেটা দায়ী নাকি তাঁর অভিভাবকরা দায়ী নাকি শিক্ষকরা দায়ী নাকি শিক্ষা বোর্ড দায়ী নাকি শিক্ষা মন্ত্রণালয় দায়ী নাকি আমাদের দায়ী বলে ফেলেছি দায়ী নাকি আমাদের রাষ্ট্র দায়ী চলুন এই সমস্ত নানান প্রশ্নের জবাব খোঁজার জন্যে আমরা দৈনিক মানব জমিনের এই রিপোর্টটি পুরাপুরি আমরা একটু শুনি আর পর্যালোচনা করার চেষ্টা করি পরীক্ষায় অনুপস্থিত থাকলেও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার পঞ্চম শ্রেণীর এক ছাত্র গত সোমবার বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হলে ফুলবাড়ি উপজেলার প্রকাশিত তালিকায় এই ছাত্রের রোল রেজাল্ট লিস্টে দেখা যায় ওই শিক্ষার্থী হলেন সজীব আলী রোল নাম্বার চব্বিশ সে চরগোরক মণ্ডপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল কিন্তু বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেনি শিক্ষা অফিস সূত্রে জানা গেছে গত তিরিশে সেপ্টেম্বর ফুলবাড়ি উপজেলায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় উপজেলার একশো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছয়শো জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে ফুলবাড়ি ডিগ্রি কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় ওই কেন্দ্রে একশো এক কক্ষের ছাত্র ছিল সজীব তার রোল নাম্বার প্রবেশপত্রে চব্বিশ থাকলেও অংশগ্রহণ করেনি পরীক্ষায় ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই ছাত্রকে অনুপস্থিত দেখিয়ে জেলায় তালিকা পাঠিয়ে দেয় এদিকে সোমবার বৃত্তি পরীক্ষার ফলাফল বের হলে ফুলবাড়ি উপজেলায় চুয়াল্লিশ জন ট্যালেন্ট পুলে ও সাঁত্রিশ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ফলাফলের তালিকা শিক্ষা অফিসে আসলে পরীক্ষার্থীর অভিভাবক ও প্রতিষ্ঠানের প্রধানগণ খোঁজ নেওয়া শুরু করে এ সময় ওই ছাত্রের রোল রেজাল্ট শিটে পাওয়া যায় এ নিয়ে তোলপাড় শুরু হয় শিক্ষা অফিসে সজীব আলীর বাড়ি নাউডাঙ্গা ইউনিয়নের চরগোরক মণ্ডপ এলাকায় তার বাবার নাম হুজুর আলী মায়ের নাম সকিনা বেগম এ ব্যাপারে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান সাতজন পরীক্ষার্থীকে বর্ণনামূলক রোল ডিআরভুক্ত করা হয়েছে তার মধ্যে তিনজন অনুপস্থিত ছিল এর মধ্যে সজীব আলীও ছিল উপজেলার সহকারী শিক্ষা অফিসার ও ওই প্রতিষ্ঠানের ক্লাস্টার ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান বিষয়টি শুনেছি পরে প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে তিনি জানিয়েছেন ওই ছাত্র পরীক্ষা দেয়নি তার রোল নম্বর কীভাবে তালিকায় এসেছে তা পর্যবেক্ষণ করা হবে এখন আপনি নিজেই নিজের বিবেককে প্রশ্ন করেন যে একটি দেশের শিক্ষা ব্যবস্থা কতটা নর্দমায় নিক্ষিপ্ত হলে এই রকম একটা ঘটনা ঘটতে পারে এই নিউজে আমরা যতটুকু জানলাম তাতে আমাদের কাছে এখনও পরিষ্কার নয় যে আসলে এই ঘটনাটা কেন ঘটল কোনো দুর্নীতি হয়েছে নাকি কোনো ভুল হয়েছে অবশ্য যমুনা টেলিভিশনের যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে এই রিপোর্টে বলা হয়েছে যে উপজেলা যে সহকারী কর্মকর্তা আবু সেলিম তিনি বলেছেন যে কীভাবে তিনি বৃত্তি পেয়েছে তা বলতে পারবো না হয়তো প্রিন্টিংয়ের সমস্যা হলেও হতে পারে তবে পরীক্ষার প্রকাশিত ফল বোর্ড থেকে বাতিল করেছে যদিও মানব জমিন এটা লেখে নাই আমি জানি না নিউজের একটু বৈপরীত্য আমরা দুইটা নিউজে পেয়েছি এনিওয়ে আপনি ধরে নেন যে রেজাল্টই বানানোর সময় রেজাল্ট শিটে প্রিন্টিং মিস্টেক হতে পারে বাট আপনি একটা পরীক্ষার বোর্ড পরীক্ষার রেজাল্ট দেবেন ছোটোখাটো পরীক্ষা না মানে প্রথম সাময়িক পরীক্ষা দ্বিতীয় সাময়িক পরীক্ষা একটা স্কুলে হচ্ছে সেখানেও এরকম ভুল হওয়ার কথা না এরকম প্রিন্টিং মিস্টেক মিস্টেক হওয়ার কথা না মানে মিস্টেক হওয়ার তো একটা সীমারাখা থাকা চাই মানে আমি কিভাবে উদাহরণটা দেব আপনার ছেলে অসুস্থ তো আপনি ডাক্তারের কাছে গেছেন এম ডাক্তার গ্রামের হাতুরে ডাক্তার না এম ডাক্তার তো এমবিবিএস ডাক্তারের কাছে আপনি গেছেন যাওয়ার পর ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পরে আপনাকে বলল যে আপনার ছেলেকে সার্জারি করতে হবে তো এখন ছেলেকে বাঁচানোর জন্য পিতা বা অভিভাবকের তো আর ডাক্তারের পরামর্শের বাইরে যাওয়ার সুযোগ নেই তো ডাক্তার পরামর্শ দিয়েছে ছেলের পিতা রাজি হয়ে গেছে যে আমার ছেলে বাঁচানোর জন্য ঠিক আছে আপনি সার্জারি করেন তো টাকা পয়সা কত কেমনে লাগবে অভিভাবককে বা পিতাকে বলা হয়েছে এখন ডাক্তার যদি মানে পেটে অপারেশন করার দরকার পেটে সার্জারি করা দরকার এখন পেটে পোষ মারার পরিবর্তে যদি গলা কেটে ফেলে গলা কেটে ফেলার পর ছেলেটি মারা গেল এখন আপনি যদি বলেন যে ডাক্তারের ভুল হয়েছে এটা কি ভুল বলে এই রকম ভুল যদি ডাক্তারের হয় তাহলে সে কি আর ডাক্তার আমাকে বলেন সে কি একজন ডাক্তার নাকি কষাই নাকি খুনি সে তো ডাক্তার হতে পারে না একজন ডাক্তারের এত বড় ভুল কী করে হতে পারে আপনারা শুনেছেন কখনো আমাদের দেশের অনেক ডাক্তার ভুল করেছে কাঁচি মাইচি পেটের ভিতর রেখে সেলাই টিলাই করে দিয়েছে এরকম ভুল হয় কখনও একজন এম বিবিএস ডাক্তারের হয় না তো এরকম ভুল যখন হয়েছে সে তো ডাক্তারি করার অযোগ্য তার এই পেশায় থাকারই কোনো যোগ্যতা নেই তো এখন আপনি বলছেন যে বৃত্তি পরীক্ষা মেধার একটা সর্বোচ্চ পরীক্ষার জায়গা মেধার মূল্যায়নের একটা সর্বোচ্চ জায়গা সেই জায়গায় যিনি রেজাল্ট তৈরি করবেন যিনি প্রিন্টিং কাজ করবেন তিনি যদি এত বড় ভুল করেন তাহলে কি তার সেই পদে থাকার কোনো যোগ্যতা আছে নেই তো তারপরেও আমি ধরে নিলাম যে প্রিন্টিং মিস্টেক হয়েছে এবং এমন একজন অযোগ্য লোক সেই পদে বসে আছে তো এখন প্রশ্ন হলো উনি কেন ওই যায় ওই পদে বসে থাকবেন না যিনি শিক্ষামন্ত্রীর দায়িত্বে তার কি যোগ্যতা আছে শিক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়ার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার তার কি যোগ্যতা আছে আপনারা হয়তো অনেকেই বলবেন যে কেন শিক্ষাগত যোগ্যতা কি তার নেই তিনি তো পিএইচডি ধারী হ্যাঁ এই দৃষ্টিকোণ থেকে আপনাদের প্রশ্নের জবাবে আমি বলতে বাধ্য যে তার মন্ত্রী হওয়ার যোগ্যতা আছে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আপনাকে মন্ত্রী হতে হলে তো সংসদ সদস্য হতে হবে এই জায়গায় আপনারা বলবেন যে তিনি তো সংসদ সদস্যই তিনি সংসদ সদস্য কিভাবে হলেন বাংলাদেশের সংসদ সদস্য হতে হলে তো জনগণের ভোট লাগবে উনি কি জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য না উনি জনগণের ভোট চুরি ডাকাতি করে দিনের ভোট রাতে করে পিছনের দরজা দিয়ে সংসদ ভবনে প্রবেশ করেছেন বা পিছনের দরজা দিয়ে মন্ত্রণালয়ে প্রবেশ করেছেন অতএব তার কোনো যোগ্যতা নাই বাংলাদেশের মতো একটি গণতান্ত্রিক স্বাধীন দেশে এই শিক্ষা মন্ত্রণালয় বলেন আর যে কোনো মন্ত্রণালয় বলেন কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার কোনো যোগ্যতা তার নেই তো এরকম একজন অযোগ্য লোক যখন মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত হন তখন তো আপনি অধস্তন যত পদই থাক হয়তো এই অধস্তন পদগুলির মধ্যে অনেক ভালো পদেও অনেকেই আছেন যোগ্য লোকও অনেক পদে আছেন কারণ তারা তো লেখাপড়া শিখে যোগ্যতার বলেই সেখানে গিয়েছে বাট সবগুলো পদ তো আসলে সবগুলো পদেই যে যোগ্য লোক আছে এটা বলার সুযোগ নাই। মন্ত্রী যদি হয় অযোগ্য তাহলে যোগ্য লোক থাকলেও সেই লোকগুলিকে অযোগ্য বানাতে তো সময় লাগার কথা না তো এই হলো আমাদের শিক্ষা ব্যবস্থা আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন যে গত পঞ্চাশ একান্ন বছরে এইরকম ঘটনা ঘটেছে কিনা মানে আপনি নকল করে পরীক্ষার খাতা নকল করলে পরীক্ষার খাতায় তো লিখেছেন খাতাটা যে শিক্ষক দেখবে সে তো আর জানে না যে আপনি নকল করে লিখেছেন না আসলে মুখস্থ লিখেছেন পড়াশোনা করে লিখেছেন সেটা তো আছে সে জানে না খাতায় যেহেতু আপনি প্রশ্নের উত্তর লিখেছেন শিক্ষক সেই প্রশ্নের নাম্বার দিতে বাধ্য এটাও মেনে নেওয়া যায় যে আপনি হলে গিয়ে লেখাপড়া করে পরীক্ষা দেন নাই নকল করে পরীক্ষা দিয়েছেন সুতরাং আপনি পাশ করে গেছেন সেটাও মেনে নেওয়া যায় কিন্তু পরীক্ষা না দিয়েই পরীক্ষা না দিয়েই আপনি বৃত্তি পেয়ে গেছেন পাশ করলেও একটা কথা যে একজন টাকা পয়সা দিয়ে রকম থার্ড ডিভিশনে পাস করছে কোনো রকম পাশ করছে টাকা পয়সা দিয়ে সেটাও মেনে নেওয়া যায় ভয় বৃত্তি পরীক্ষা বৃত্তি পরীক্ষা একটা মেধার মূল্যায়ন পরীক্ষা যেখানে হচ্ছে সারা দেশে এমন একটা পরীক্ষায় একজন ছাত্রী একজন ছাত্র অংশগ্রহণই করেন নাই অথচ সে ট্যালেন্ট পুলে বৃত্তি বৃত্তি পেয়ে পেয়ে গেল এখন বলেন এই হচ্ছে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার অবস্থা এই হচ্ছে দীপুমনির শিক্ষা ব্যবস্থা এটা আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা না এটা দীপুমনির শিক্ষা ব্যবস্থা মানে রাষ্ট্রটা যেমন তারা মানে হাইজ্যাক করেছে বা চুরি করেছে বা ডাকাতি করেছে এই রাষ্ট্রকে হাইজ্যাক করা রাষ্ট্রকে ডাকাতি করার মাধ্যমে আমাদের সবগুলো ডিপার্টমেন্ট এইভাবেই তারা হাইজ্যাক করছে মানে মেধার কোনো মূল্যায়ন নাই জাস্ট মানে কোয়ালিটি নাই কোনো কোয়ালিটি নাই কোয়ান্টিটি আমরা দেখতেছি শুধু কোনো কোয়ালিটি নাই এই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা সকলেই ভালো থাকুন ওয়াসালাম আলাইকুম রহমতুল্লাহি অবার